আমরা আসব আলোচনায় কয়েকটা তথ্যের দিকে চট করে নজর রাখা যাক। মহামিছিলে কতটা চাপ বাড়বে সরকারের, একটা বড় প্রশ্ন আজকের দিনের পর। দিয়েছে শাসক দলের নেতাদের চক্ষুশূল হচ্ছে সরকারি কর্মীরা, চাকরি চেয়ে জুটছে পুলিশের মার, চেনা ছবি আমরা দেখেছি শহর কলকাতা। কিছু রাজনৈতিক দল এদেরকে ব্যবহার করছে, তাই তারা এর নাটক করছে। আমি আবার বলবো, এই নাটকটা তারা এখানে না করে দিল্লির মসনদে গিয়ে নাটকটা যদি করতো এবং তারা যদি বলতো যে বাংলার বকেয়া টাকাটা অবিলম্বে দিয়ে দাও, তাহলে বোঝা যেত যে তারা প্রকৃত অর্থে একটা সঠিক কিছু করছে। একটু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কদিন আগে কি বলেছিলেন যা নিয়ে তোলপাড় হয়েছিল চারিদিক, শুনিয়ে নেই একবার, শুনুন। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাত গুলো, যে চোর ডাকাত গুলোর লিস্ট শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাত গুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে বসে আছে ওখানে গিয়ে ওখানে, সেই চোর ডাকাতদের লিস্টে কুটদারি করে করে নামগুলো নামের লিস্টগুলো দেখাও, তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে, জ্ঞানদাতারা চোরেরা ডাকাতরা। দেখুন, এই পৃথিবীতে, এই মহাপৃথিবীতে চোর ডাকাতদের সবচেয়ে বড় ফেডারেশন তৃণমূল কংগ্রেসের মালকিন, দেখলাম একটু আগে অন্যদেরকে চোর বলছেন। এবং আমরা সবাই জানি যে তৃণমূল নেতারা বছরে বড়জোর একদিন কি দুদিন সত্যি কথা বলেন, বোঝাই যাচ্ছে আজকের দিনটা সেই দিনের মধ্যে পড়ছে না, যে কারণে শান্তনু সেন যথারীতি মিথ্যে কথা যেরকম বলার বললেন, কেন্দ্র থেকে টাকা নাকি এনারা নিয়ে আসবেন, তারপরে সেই টাকা এনারা দিয়ে পাবেন। কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ সরকারের যে টাকাটা বকেয়া বলে সরকার এখন বলছে, 100 দিনের কাজের টাকা, বাড়ি তৈরির টাকা, আবাস যোজনার টাকা, বকেয়া কেন, তার পেছনে তৃণমূলের চুরি কীভাবে, তাই আমরা সবাই জানি, ওই আলোচনায় ঢুকছি ওই টাকার সঙ্গে দিয়ে টাকা। আমি বলছি যে এদের দাবি অনুযায়ী, আমি ধরলাম এদের চুরি চিটিংবাজি সব ভুলে গিয়ে কালকে কেন্দ্র টাকাটা দিয়ে দিল, সেই টাকা দিয়ে এদেরকে দিতে হবে 100 দিনের কাজের বকেয়া, সেই টাকা দিয়ে দিতে হবে আবাস যোজনার টাকা, তার সঙ্গে ডিএ সম্পর্কটা কোথায়, প্রতিটা টাকা যদি চুকিয়ে দেয় তাহলেই বা ডিএটা দেবে কোথায়, কত বড় মিথ্যাবাদী এরা, কত বড় চিটিংবাজ। এবং আমার শেষ কথা এক্ষেত্রে আপনাকে আমি বলছি, দেখবেন আদালত, এই যে ফার্স্ট কথা বলছেন না, আদালত কি রায় দিয়েছিল আজকে, আদালত রায় দিয়েছিল যে হ্যাঁ, হরিশ মুখার্জী রোডটা কারোর বাবার সম্পত্তি নয়, ওই রাস্তা দিয়ে মিছিল যাবে। ওই রাস্তা দিয়ে মিছিল যাওয়ার পরে আজকে সেই মিছিলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অথচ এই মিছিল সরকার করতে দিচ্ছিল না, পুলিশ বলেছিল মিছিলের নাকি অশান্তি হবে। অন দি আদার হ্যান্ড, যে ভাইপোর ওই হচ্ছে রোডে কে থাকে, এক সেকেন্ড, আমি থাকি, আপনি ওর সঙ্গে সম্পর্ক, বেশ ও দাদা, আমি ভাস্কর ঘোষ, কথাটা বলবেন, জাস্ট কথাটা ইন্টারাপ্ট করলেন বলে, কিন্তু আমার কথাটা হচ্ছে, এই যখন চোরের খোঁজ যাত্রা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে, ভাইপোকে তো পুলিশ পারমিশন, তো দূরের কথা, গোটা পশ্চিমবাংলার পুলিশের চোরের খোঁজ যাত্রাকে পাহারা দিচ্ছে, সেই চোরের খোঁজ যাত্রায় প্রত্যেকদিন মারামারি হচ্ছে, অথচ তাকে পুলিশ পারমিশন দিচ্ছে। আর এখানে শান্তিপূর্ণ মিছিল হলো হরিশ মুখার্জি রোড দিয়ে, এই মিছিলকে পারমিশন দিতে হচ্ছিল না, আদালত থেকে আসতে হলো। আমরা গোটা মিছিলটা দিয়ে ওই গোটা চত্বরটাকে ঘিরে ফেলেছিলাম, ওখানে কি কোনো প্রশাসনিক ব্যক্তি থাকেন, রাজ্য প্রশাসন কে থাকে, হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্য প্রশাসনের কোনো ব্যক্তি, তাই তো হরিশ মুখার্জি রোডে কয়েক হাজার মানুষ থাকেন, এই যে বারবার করে বলছেন অভিষেক ব্যানার্জি থাকে, অভিষেক ব্যানার্জি থাকে, ওরাও মনে করেন অভিষেক ব্যানার্জি বলে ইজারা নিয়ে নিয়েছে গোটা হরিশ মুখার্জি রোডে। আরে ভাই, পশ্চিমবাংলার কোন একটা রাস্তা দিয়ে মিছিল হবে, আপনার মুখ্যমন্ত্রী কেন এই ধর্মতলার পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে না, ময়দান রেড রোড বলে ওটাকে, হ্যাঁ, কলকাতা ওয়েস্ট বেঙ্গল দিল্লির বিরুদ্ধে আন্দোলন ওখানে কেন, যদি এই প্রশ্ন করি, রোডের আন্দোলনের একটা ইতিহাস আছে, হরিশ মুখার্জি রোডের আন্দোলন বা মিছিল আজকে থেকে শুরু হলো, দিল্লিতে ধর্ম নয় কলকাতা থেকে শুরু হলো, এর কোনো উত্তর আছে, এটা আজকে থেকে ইতিহাস শুরু হলো, আজকে থেকে ইতিহাস শুরু হলো, হ্যাঁ হ্যাঁ, কেন হবে, কে আদি, এবার থেকে হবে, কে আদি, এবার থেকে হবে, কাকে কাকে উদ্দেশ্য করে এটা রাজনীতি হচ্ছে, না না, ওটা কার বাবার রাস্তা জিজ্ঞেস করছি, ওটা কার বাবার রাজনীতি হচ্ছে, ওটা ভাস্কর দা বলুন, ওটা কার বাবার রাস্তা, আমি জিজ্ঞেস করছি, হরিশ মুখার্জি রোডটা উদ্দেশ্য কি, ভাস্কর দা, হরিশ মুখার্জি রোডটা কার বাবার সম্পত্তি, আমি জিজ্ঞেস করছি, সেটা জিজ্ঞেস কার বাবার সম্পত্তি, 17 রূপ 1 মিনিট, একটা বিষয় পরিষ্কার, এখানে ভাস্কর সিনহা রায় আন্দোলন কেন, মিছিল কেন, এটা নিয়ে কোনো প্রশ্ন করলেন না, মিছিলের রুট নিয়ে প্রশ্ন করলে, 17 রূপ আলোচনাটা মিছিলটা কেন, এই বিক্ষোভ কেন, এটা নিয়ে আলোচনা নয়, ওই রাস্তায় কেন, দেখুন
যে প্রশ্নটা সরকারি কর্মচারীরা যে করছেন এবং একটা বৃহত্তর সমাজের মানুষ করছে, তার যদি উত্তর এদের কাছে থাকতো তাহলে কখনো কেন হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল, এদেরকে চোর ডাকাত বলা এই ছলচাতুরিগুলো এদেরকে করতে হতো না। মিছিল যদি হরিশ মুখার্জি দিয়ে না হয়ে যদি মনে করুন রুবি বাইপাস দিয়ে হয় তাহলে কালকে দিয়ে দিয়ে দেবেন, বলুন কথা দিন কালকে ওখান দিয়ে মিছিল হবে। আপনার হঠাৎ করে হরিশ মুখার্জি দাবি কি সম্পর্ক সেই উত্তর বলছি যে এই টাকাগুলোর প্রাপ্তি প্রশ্নে কি রাজ্যের পাশে আপনার এই টাকাগুলোর সঙ্গে বিয়ের টাকার কি সম্পর্ক? এই টাকার সঙ্গে বিয়ের টাকার কি সম্পর্ক? উত্তর দিন। কিছু যা কিছু সেই টাকার সঙ্গে সম্পর্ক আছে আগে বলুক। দলগুলো ওই টাকা পাচ্ছেন না বলে, এক মিনিট সদরূপ, ওই টাকা পাচ্ছেন না বলে বলছেন দিয়ে দিতে পাচ্ছেন না। তথ্য সংস্কৃতি দপ্তরে বড় বড় ব্যানার পড়ছে কোন টাকা? তথ্য সংস্কৃতি দপ্তরে বড় বড় ব্যানার পড়ছে কোন টাকা? আমাদের এই দাবি সদরূপ উনি একটা প্রশ্ন করেছেন ওই টাকাটা পাওয়ার প্রশ্নে ওদের পাশে আছে কিনা। যদিও তুমি যে প্রশ্নটা করলে তার উত্তর উনি দিলেন না, দিতে পারবেন না, একশো বার জিজ্ঞেস করে দিতে পারবেন না। কথাটা হচ্ছে যে মানুষ একশো দিনের কাজ করেছেন তিনি টাকাটা পান, এই প্রসঙ্গে তার পাশে আছি। যে চোরগুলো তার জব কার্ড বেচে নিজেরা টাকা খেয়েছে তৃণমূলের, সেই চোরগুলো টাকা পাক, তার পাশে নিয়ে একদম সময় সীমিত, তাই আলোচনা এখানেই শেষ করতে হলো। অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট।